আপনি যদি চান আপনি যাকে ভালোবাসেন সে সারা জীবন আপনার প্রেমে পাগল থাকবে, আপনাকে ভালোবাসবে, কোনোদিন সম্পর্কটা কাটবে না, তাহলে আজকে যেটা আমি দেখাবো সেই জিনিসটা করলে সেই মানুষটা সারা জীবন আপনার সাথে থাকবে, আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছু ভাবতে পারবে না, আপনি যেটা বলবেন সে সহজে সেই জিনিসটা মেনে নেবে, আপনাকে নির্দ্বিধায় সে কিন্তু ভালোবাসবে, আপনি হবেন তার কাছে তার সব থেকে পছন্দের মানুষ, কারণ যে যাকে ভালোবাসে বা সেই ভালোবাসা যদি দীর্ঘস্থায়ী করা হয় তাহলে জানবেন তার পছন্দের মানুষ হিসাবে কিন্তু আপনাকে থাকতে হবে। অনেক মানুষের দেখা যায় যে সে যাকে ভালোবাসে তার অনেক খারাপ দোষও থাকে, তারপরেও কিন্তু সে সেই মানুষটাকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কিছু সে ভাবতে পারে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, কারণ সে তাকে সব থেকে বেশি পছন্দ করে। কেউ যদি তার বিষয়ে কোনো কিছু উল্টো পাল্টাও বলে তাতেও কিন্তু তার কোনো কিছু যায় আসে না। তাহলে চিন্তা করুন ভালোবাসার শক্তি কতটাই, যে তার অনেক খারাপ গুণ আছে, সে হয়তো বাজে, অনেক খারাপ কাজের সাথে যুক্ত, তারপরেও সে তাকে বেশি ভালোবাসে এবং তাকে ছেড়ে সে কখনো যাওয়ার কথা ভাবতেও পারে না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে তার প্রতি তার একটা অন্ধ প্রেম। কথাতেই আছে লাভ ইজ ব্লাইন্ড, অর্থাৎ ভালোবাসা হয় অন্ধ। দুজন ব্যক্তির মধ্যে যখন ভালোবাসা তৈরি হয় তখন সেই ভালোবাসা যদি প্রকৃত হয় তখন জানবেন সেটা কিন্তু অন্ধই হয়, ভালোবাসা সবসময় অন্ধই হয়। তো আজকে আমি যে জিনিস দেখাবো ঠিক সেম জিনিসটাই হবে, যে সে কিন্তু আপনাকে অন্ধের মতো ভালোবাসবে, অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু বলে আপনি খারাপ বা আপনার এই এই খারাপ, তারপরেও সে কিন্তু আপনাকে ভালোবাসবে, নির্দ্বিধায় ভালোবাসবে। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা একটুখানি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ভালোবাসা ধরে রাখার জন্য আপনাকে কিছু না কিছু করতেই হবে, সেই জিনিসটা আপনি কি করবেন তাহলে কিন্তু আপনার এই ভালোবাসা সারা জীবন টিকবে। একটা চতুর্ভুজ টাইপের আপনাকে খোপ আঁকতে হবে, তার মধ্যে কোন তিনটে রেখা আছে, একটা দুটো তিনটে, ঠিক একইভাবে এই দিক থেকে আমরা তিনটে রেখায় আঁকবো। এর মধ্যে এই সংখ্যাগুলোকে একটু লিখতে হবে, 37, 45, 2, 7, 6, 42, 44, 38, 8, এটা কিন্তু 38, 8, 1, 4, 5, 39, 43, আরেকবার বলে দিই, 37, 45, 2, 7, 6, 42, 42, 40, 44, 38, 8, 1, 4, 5, 39, 43। এইবার লক্ষ্য করুন এই যে সাইড দিয়ে আপনি আর একটা সোজা করে লম্বা করে টেনে দেবেন, সোজা করে লম্বা করে টেনে দেবেন, এখানেও ঠিক তাই করবেন। এই জায়গাটাই আপনি আপনার নিজের নাম লিখবেন।
আমি আমার নিজের নাম লিখছি রাকেশ ঘোষ। আপনি যাকে আপনার প্রেমে পাগল করতে চান, আপনি যদি চান যে সারা জীবন সে আপনাকে প্রচণ্ড ভালোবাসুক, তাহলে যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখুন। আমি তার নামটা লিখছি রানী। আমি যাকে ভালোবাসি তার নাম রানী পাল। এইটা আপনি নিচেও একইভাবে লিখবেন। রাকেশ ঘোষ যোগ যাকে আপনি ভালোবাসেন রানী পাল। এই দিকেও আপনাকে লিখতে হবে। এখানে লিখবেন জয় মা তারা, জয় মা তারা। এই সাইডের কোপেও লিখবেন জয় মা তারা। এই সাইডে লিখবেন জয় মা তারা, এই সাইডে লিখবেন জয় মা তারা। উপরে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম, নিচেও আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম। বোঝা গেল? আমি আরেকবার একটু পরিষ্কার করে বলে দিই, তাহলে আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। 37 45 2 7 6 42 42 40 44 38 8 1 4 5 39 43। উপর নিচে, শুধু উপরে আর এই নিচে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম, যাকে আপনি সারা জীবন আপনার প্রেমে পাগল করতে চান। প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম, নিচেও সেম আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম। আর এই দুই ধারে শুধুমাত্র জয় মা তারা, জয় মা তারা কথাটা লিখবেন। এবার আপনি এটাকে কাটবেন, এই কাগজ এরকম একটা ছোটো এরকম একটা কাগজ, এরকম সাইজের একটা কাগজেই লিখবেন। এইবার এই কাগজটা কেটে একটা মধুর শিশি কিনবেন। একটা মধুর শিশির মধ্যে কাগজটা ভাঁজ করে আপনি ডুবিয়ে দেবেন, আর ওর মধ্যে অল্প একটু কর্পূর দেবেন। দেখবেন কর্পূর পাওয়া যায় যে কোনো দশকর্মার দোকানে বা মুদিখানার দোকানে, ওর মধ্যে অল্প একটু জাস্ট কর্পূর দিয়ে দেবেন। এটা শনিবার না হলে মঙ্গলবার কাজটা করা যাবে, হয় মঙ্গলবার করবেন অথবা শনিবার আপনারা কাজটা করতে পারবেন। যেদিন কাজটা করবেন নিরামিষ জাতীয় খাবার খাবেন, আমিষ জাতীয় খাবার খাবেন না। নিজেরা যেহেতু কাজটা করছেন সেই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, আমিষ কোনো খাবার খাবেন না। মা তারার নাম করে কাজটা করবেন, জয় মা তারার নাম করে, যে মা আমার কাজটা যেন হয়। কাগজটা ভাঁজ করে একটা মধু শিশির মধ্যে ডুবিয়ে দেবেন, আর ওর মধ্যে অল্প জাস্ট একটু সামান্য 1 কাপ বা 2 কাপ। অনেক সময় কর্পূর দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে মানে কোয়া কোয়া টাইপের, আর একটা হচ্ছে লিক মানে জাস্ট কুড়ো কুড়ো টাইপের। তা যেটাই পাবেন ওর মধ্যে অল্প একটু আপনি দিয়ে দেবেন, দিয়ে ওইভাবেই কাগজটা ভাঁজ করা কিন্তু মধু শিশির মধ্যেই থাকবে। এটা আপনি শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবার কাজটা শুরু করবেন, আর তারপরে আপনি প্রতি শনিবার না হলে মঙ্গলবার 4টে ওর মধ্যে শুধু অল্প একটু করে কর্পূর দেবেন, আর কিছু দিতে হবে না। ওই মধু শিশির মধ্যে জাস্ট অল্প একটু করে কর্পূর দিয়ে দেবেন। যদি কাজটা শনিবার করেন তাহলে পরের শনিবারে আরেকটু কর্পূর দেবেন, তারপরের শনিবারে আরেকটু কর্পূর দেবেন। কাগজটা কিন্তু ওইভাবেই থাকবে, এটা বের করবেন না। এইভাবে কাজ করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া অন্য কাউকে চাইবে না, সে আপনার প্রেমে সবসময় পাগল থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।